দর্শক আমন্ত্রণ বিশেষ আয়োজন কলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল আমাদের এই আয়োজনে থাকছেন দেশ দেশবর্ণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় গর্ভপাতের কারণ ও করণীয় শিশু পরিপূর্ণ হয়ে ওঠার আগে মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যাওয়া বিশ্বে খুব সাধারণ একটি ঘটনা হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় দেখা গেছে প্রতি একশো জন গর্ভবতী নারীর মধ্যে দশ থেকে পনেরো শতাংশের ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটে থাকে আমরা আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার সুমাইয়া বাড়ি সুমি বিভাগীয় প্রধান স্ত্রীরোগ প্রসূতি বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ ডাক্তার বাড়ি আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্ধা তোমাকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গর্ভপাত যেমনটা বলছিলাম প্রতি 100 জন নারীর মধ্যে 10 থেকে 15 শতাংশ যে ব্যাপারটা দেখা যায় যে গর্ভপাত নানান কারণে হয়ে থাকে প্রথম প্রশ্নটা এটা দিয়ে শুরু করতে চাই আসলে গর্ভপাত কি হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলেছো তার মানে আসলে সব গর্ভপাতটা কি আমরা গর্ভপাতের মধ্যেই ফেলবো নাকি অন্য কিছু আছে তার মানে হচ্ছে এটা যে যখনই একটি নারী গর্ভধারণ করছে তার এই পুরো গর্ভধারণের পিরিয়ডটাকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথম তিন মাস মাঝের তিন মাস এবং শেষের তিন মাস এভাবে সে নয়টা মাস বেবিটাকে তার মধ্যে জরায়ুতে ক্যারি করছে সেই দেখা যাচ্ছে যে আঠাশ সপ্তাহ একটা আমরা বার ধরি যে আঠাশ সপ্তাহের পরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে ওগুলোকে কিন্তু আমরা মিসক্যারেজের মধ্যে না কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আমাদের মতো কান্ট্রির জন্য আমরা এটা বলছি আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা বলি তাদের মতো কিন্তু আরও ছোট বয়সে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর উইক্সের বেবিদেরকেও অনেক ডেভেলপ কান্ট্রিতে ওই সময়ে জন্ম নিলে তারা বাঁচিয়ে তুলতে পারে যেহেতু ওদের ফ্যাসিলিটিটা ওরকম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঠাইশ সপ্তাহের পূর্বে যে বাচ্চাগুলো গর্ভাবস্থা থেকে হঠাৎ করে ব্যথা উঠে সেটা গর্ভপাত হয়ে যাচ্ছে সেগুলোকেই কিন্তু আমরা এই মিসক্যারেজ মধ্যে

আগে আসতে চাই না বেশিরভাগ মেয়ে দেখা যায় গর্ভধারণ করার পরে আমাদের কাছে আসছে কিন্তু আগে কিন্তু এত বেশি গর্ভপাতের রেট ছিল না গর্ভধারণ করতে সমস্যা বলছি আপনাকে এখানে আপনারা হচ্ছে যেহেতু এই সকল বিষয় নিয়ে হচ্ছে প্রতিদিনই হচ্ছে একটা সম্মুখীন হয়ে থাকেন কেমন পার্সেন্টেজের রোগী আপনারা পেয়ে থাকেন যারা গর্ভপাতের এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে আচ্ছা এইটা খুব ওভাবে পার্সেন্টেজ করে বলাটা কঠিন হবে কারণ এই যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকমই হচ্ছে কিন্তু তুমি যদি বলো আমার প্র্যাকটিসেই কেমন পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে অনেক বেশি যেমন তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি আমরা যখন কোভিড পিরিয়ডটা ইটস এর একটা প্যান্ডেমিক আকারে আমাদের অনেক দিন পার করতে হলো তখন কিন্তু আমরা অনেক রোগীকে পেয়েছি যে তারা গর্ভপাত নিয়েও যেমন এসেছে আবার আঠাইশ সপ্তাহ পরে বাচ্চা হঠাৎ করে আট মাসের বাচ্চা পেটে মারা গিয়েছে এভাবেও কিন্তু এসেছে সেক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে এই গর্ভপাতের প্রথম দিকে প্রথম তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে অনেক রোগী আসছে যে হঠাৎ করে তার ব্যথা উঠে পানি ভেঙে গেল এবং রক্তের সাথে একটা চাকা চলে গেল অথবা দেখা যাচ্ছে অনেক প্রেগনেন্সি আছে না মোটামুটি সে বিশ সপ্তাহ বাইশ সপ্তাহ পর্যন্ত গিয়েছে হঠাৎ করে চব্বিশ সপ্তাহের দিকে সে গর্ভপাত হলো এখন এক্ষেত্রে হয়েছে কি আমাদের দেশের প্রেক্ষাপটে তুমি যদি বলো যে আসলে গর্ভপাতের প্রধান কারণটা কী সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের দেশের মেয়েরা কিন্তু গর্ভধারণের পূর্বে আমাদের কাছে আসে না যারাও আসে তারা এখন নতুন ঢাকায় বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা আছে আর মানে তারা অনেকেই এখন সচেতন হয়েছে তারা আসছে সেক্ষেত্রে আগের মতো এখন আমরা যে পার্থক্যটা পায় আগের মতো কিন্তু এখন ইয়াং এজে গর্ভধারণ করছে এরকম সংখ্যা কম বেশিরভাগ কাপলি দেখা যাচ্ছে যে তাদের চাকরি তাদের ক্যারিয়ার এগুলো নিয়ে এত সচেতন করতে করতে আফটার থার্টি প্রথম প্রেগনেন্সি ইস্যু নিয়ে এসেছে এবং সেই প্রেগনেন্সিতেও সে হয়তো অলরেডি তার ডায়াবেটিস হয়ে গেছে তার প্রেশার হয়ে গেছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আজকালকার মেয়েদের কিন্তু লাইফস্টাইল আগের দিনের মতো না এবং আমি যদি বলি যে আবার দেখা মতে সেই লাইফস্টাইল কিন্তু আগের সুস্থ না সুস্থ না মানে আগে কিন্তু রেগুলার একটা এক্সারসাইজ হতো খেলাধুলা হতো খাবারগুলো সব ছিল এখন কিন্তু সেটা নাই হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের লাইফস্টাইলের কারণে তারা অলরেডি খুব ওবেসিটি নিয়ে তারা তাদের ডায়াবেটিস আছে সেটা জানই না অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে তারা গর্ভধারণ করে আসলো সেটাই হচ্ছে তার গর্ভপাতের মেন কারণ আচ্ছা যেহেতু বলছিলেন যে গর্ভ ধারণ করার আগে হচ্ছে কি আমাদের কাছে বা ডক্টরদের কাছে আসতে হবে আসলে কি কি কারণে আমি একজন ডক্টরের কাছে গর্ভ ধারণের আগে বা আমি যদি প্ল্যান করে থাকি আমি গর্ভ ধারণ করব তার আগে হচ্ছে আমি কেন একটা প্রশ্ন করেছো ডক্টর সিদ্ধা দেখো গর্ভ পূর্ববর্তী যে চেকআপটা এটাকে আমরা প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং বা চেক বলি শুধু কিন্তু এখানে ওষুধপত্রের ব্যাপারও না এখানে কিন্তু মেন্টাল ইস্যু আমরা অ্যাড্রেস করি আমাদের দেশে অনেক মেয়ে আছে যে সে হয়তো বিয়েটাকে ততদিন তার সেটেল হয়নি তার হাজবেন্ড বা লজ হাউসে বিভিন্ন প্রবলেম হচ্ছে সে বিভিন্ন অ্যাসল্টের শিকার হচ্ছে সে মেন্টালি আসলে সাউন্ড না টু বি এ মাদার বিকজ মা হতে গেলে তো তাকে মেন্টালি ফিজিক্যালি দুদিক দিয়ে খুব সচেতন থাকতে হবে মানে সুইটেবল থাকতে হবে তার বডিটা কারণ আমরা সবাই জানি গর্ভধারণে তার শারীরিক সমস্যার সাথে কিছু মানসিক সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যেটা হচ্ছে যে তাকে সে যদি আসে তার সাথে আমরা কথা বলে আগে বুঝি যে তার মেন্টাল স্ট্যাবিলিটিটা আছে কিনা সে হ্যাঁ সে মা হওয়ার জন্য তাকে কি কেউ প্রেস করছে তার লজ হাউস থেকে প্রেস করছে বাস পাস থেকে প্রেস করছে নাকি সে নিজেই ঠিক করেছে যে না আমি এখন মা হতে চাই এটা একটা ব্যাপার আরেকটা যেটা হয়েছে যে আমাদের দেশে প্রচুর আনডায়াগনোজ হাইপোথাইরিজম থাকে আমরা সবাই থাইরয়েড হরমোনের সমস্যাটা জানি ক্ষেত্রে দেখা যায় যে যে স্টেটটা এই স্টেটে যদি প্রথম দিকে হয় ওটা না জেনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেটাও একটা তার তারা হতে পারে আচ্ছা আমরা গর্ভবতার কারণ এবং করণীয় এই সকল বিষয়ে আরো আলোচনা করব আলোচনা ফিরছি একটি বিরতির পরে দর্শক ডক্টর অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত জানাচ্ছি কলে আমরা কথা বলছি গর্ভপাতের কারণ ও করণীয় নিয়ে এই সকল বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সুমাইয়া বাড়ি সুমি আমরা কথা বলছিলাম গর্ভপাত নিয়ে এবার একটু জানার চেষ্টা করতে চাই তা হচ্ছে গর্ভপাত যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করবে খুব সুন্দর একটা কথা বলেছে যে আসলে গর্ভপাত অনেক সময় কিন্তু অনেক প্ল্যান প্রেগনেন্সি তো হতে পারে আমরা এতক্ষণ বলছিলাম যে গর্ভ যদি হয়ে তাহলে যদি যায় এটার মেন কারণ যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কিছু জেনেটিক্যাল প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো আমাদের দেশে আমরা সবসময় ডায়াগনোজ করতে পারি না আমরা অনেক সময় যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে অথবা হাজব্যান্ড ওয়াইফের কোনো জেনেটিক ডিজিজ আছে সেটা তারা বলতে পারে বা সেটা ডায়াগনোস করা থাকে আদারওয়াইজ কিন্তু আসলে সেভেন্টি ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি না যে কেন হলো এবং এই অ্যাবোর্শনগুলো বা মিসক্যারেজগুলো সব কিন্তু আর্লির দিকেই হচ্ছে আর যখনই তার এটা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের মেইন ইস্যু থাকছে যে তাকে এই সিচুয়েশানের সাথে তার মেন্টালি কোপ আপ করা এবং আমরা তখন দেখা যাচ্ছে যে তাকে সিম্পল কিছু ব্লাড টেস্ট করে দেখি তার হিমোগ্লোবিন লেভেলটা ভালো আছে কিনা তার ব্লাড গ্রুপটা ঠিক আছে কিনা কারণ আমরা অনেক মেয়ে পাই যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ ব্লাড গ্রুপ সে জানেই না সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ব্লাড গ্রুপ হলে সে তার এটা যদি আবর্ষণও হয় তাহলে তাকে কিন্তু এটার পরে তাকে একটা এনটিডি নামে একটা ইঞ্জেকশন দিতে হবে যেন তার নেক্সট প্রেগনেন্সিতে সেই বেবিটার কোনো এফেকশন ইসチャンス নাটক। দেখা যাচ্ছে সে জানতই না এই প্রেগন্যান্সিতেই হয়তো প্রথম জানলো। কাছে গর্ভপাত হয়ে গিয়েলেও কিন্তু অনেকভাবে থাকে এটা তো নষ্ট হয়ে গেছে গর্ভপাতের পরেই যে ইনজেকশনটার কথা বলছিলেন এই ইনজেকশনটা কতদিনের মধ্যে নিলে সেটা নিরাপদ পরবর্তী প্রেগেন্সির জন্য। হ্যাঁ তুমি খুব সুন্দর একটা কথা বলেছো যে দেখেন আপনারা যারাই আসলে গর্ভপাত হয়ে যাচ্ছে এবং তখন জানলেন ওই মুহূর্তে যে আপনি নেগেটিভ ব্লাড গ্রুপ আপনার তখন কিন্তু এটা সাধারণত টোয়েন্টি এইট ডেজের মধ্যে হলেও আমরা বলি সেই এনটিডি ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া ভালো সাধারণত এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অথবা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকেই আছে যে তার গর্ভপাত হয়েছে সে পনেরো দিন পর আসলো কেন আসলো ম্যাডাম আমার গর্ভ হয়েছে বাসায় চলে গেছে আমি ভেবেছি আর কোনো সমস্যা না কিন্তু আমার তো ব্লিডিং বন্ধই হচ্ছে না সেই সমস্যাটা নিয়ে যখন আসলো তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম তারা আসলে ভিতরে অনেক কিছু প্রেগন্যসি প্রোডাক্ট রয়ে গেছে তখন কিন্তু আমরা তাকে কিছু অ্যান্টিবায়োটিক দেখা যেতে পারে যদি তখন কিন্তু আমরা তাকে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিই তার ওটা মেডিসিনের মাধ্যমেই যেন ওয়াশ আউট হয়ে যায় সেটার জন্য মেডিসিন দিচ্ছি এবং এটার একটা গুরুত্ব আছে গুরুত্বটা হচ্ছে এই যে এই টাইমে যে মিসক্যারেজটা হলো সে যদি প্রপার অ্যান্টিবায়োটিক না নেয় অনেক সময় কিন্তু এই মিসকারেজ থেকে ইনফেকশনটা গিয়ে তার টিউব ব্লক করে দিতে পারে এবং নেক্সট টাইম সে কিন্তু বন্ধাত্ম সমস্যাও তার তৈরি হতে পারে এই অবশ্যই কিন্তু কোনো একটা মেয়ের গর্ভপাত হয়ে গেলে সে ভাববে না যে না হয়েছে হয়েছে ঠিক আছে নেক্সট টাইম আমি দেখাবো তা না গর্ভপাত হয়ে গেলেও সে অবশ্যই আসবে এবং সেটাকে কোনোরকম ইনফেকশন না করে সুন্দরভাবে সেই জিনিসটাকে ক্লিয়ার করবে এবং এরপর কিন্তু তাকে একটা প্ল্যানিংও করতে হবে একটা গর্ভপথের পর আমরা সাধারণত মাটাকে বলি যে আপনি অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাসে একটা গ্যাপ দিবেন এই তিন থেকে ছয় মাস সময়টা নেওয়ার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে তখন যদি আমরা তার স্ক্রিনিং করে দেখি তার ইনফেকশনের জন্য হয়েছে তার আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল ব্লাড প্রেশার এগুলোর জন্য গর্ভপাত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যেটা বললেন যে পরবর্তীতে ঠিক তিন থেকে ছয় মাসের একটা গ্যাপ নিয়ে তারপর সে যদি গর্ভধারণ করতে চায় তখন করতে পারে সেক্ষেত্রে কি এমন কোনো বিষয় থাকে অনেকে বলে থাকেন যে গর্ভপাতের পর বা প্রথম বাচ্চা যদি মিসক্যারেজ হয়ে যায় পরবর্তীতে আসলে বাচ্চা নেওয়াটা খুবই টাফ হয়ে যায় বা তখনও গর্ভপাতের একটা সম্ভাবনা থাকে আসলে কি যেটা বলেছো এই কথাটা আমাদেরকে রোগীরাও খুব ইয়ে করে এবং আমরা যদি আমাদের বইয়ের ভাষায় বলি যে হ্যাঁ চান্স থাকে তাই বলে যে হবেই তা কিন্তু না কারণ আমরা যদি অনেক গর্ভপাতের কারণ আমরা নিজেরাও জানতে পারি না কারণ অনেক কিছু আনএক্সপ্লেনডও থাকে কিন্তু যদি আমরা কোনো কারণে এই ফার্স্ট টাইম তার গর্ভপাতের কারণটা জানতে পারি তাহলে কিন্তু আমরা নেক্সট প্রেগনেন্সির গর্ভপাতটা প্রতিরোধ করতে পারবো ইভেন আমরা কিন্তু একটা গর্ভপাত হওয়ার পর তার পরে প্রেগন্যান্সি নেওয়ার আগে তিন মাস থেকে অ্যাসিড নামে একটা একটা যেটা খুবই সিম্পল খেতে বলি। কারণ এই পোলিক অ্যাসিডটা তিন মাস খেয়ে সে যদি গর্ভধারণ করে তাহলে দেখা যাচ্ছে তার গর্ভপাতের রেটটা কিন্তু অনেক কমে আসে এবং তার প্রেগন্যসিটাকে অনেক সময় প্রজেস্টন সাপোর্ট দিয়েও কিন্তু আমরা সেটাকে ক্যারি অন করতে পারি তো সেই আসলে গর্ভপাত হয়ে গেলে কিন্তু মন ভেঙে যাওয়ার কিছুই নাই অনেক সময় দেখা যায় দুই তিনটা গর্ভপাত হয়েছে তারপরও কিন্তু একটা ভালো প্রেগনেন্সি হয়েছে আচ্ছা আর আরেকটা কথা যেটা বলছিলে তুমি যে আর প্রেগনেন্সি হচ্ছে না এটা হতে পারে কিনা ওই যে বললাম যে ফার্স্ট গর্ভপাত যেটা হলো সেটা যদি সে ঠিকমতো ইনফেকশনটা প্রিভেনশন না করে অন দ্যাট টাইম তখন হচ্ছে সেটা হতে পারে তবে আমরা হচ্ছে পজিটিভটাই ধরে নাই নিতে চাই যে আসলে গর্ভপাত হলেও পরবর্তীতে আসলে তার গর্ভধারণে একটা ব্যাপক সম্ভাবনা থেকেই যায় আচ্ছা এই সকল বিষয় আমরা আবারো আলোচনায় ফিরছি তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার দর্শক ডক্টর সানকল অনুষ্ঠানে নিয়েছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক আবারো স্বাগত জানাচ্ছি ডক্টর সানকলে আমরা কথা বলছি গর্ভপাতের কারণ এবং করণীয় নিয়ে এই সকল বিষয় কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সুমাইয়া বাড়ি সুমি। আমরা কথা বলছিলাম গর্ভপাত নিয়ে এবার একটু জানতে চাই যেহেতু হচ্ছে একটু আগেই বলছিলেন আপনি যে লাইফস্টাইল বর্তমানে আমাদের যে লাইফস্টাইল খাবার দাবার সব কিছুরই কিন্তু একটা ব্যাপক প্রতিফলন আছে এই গর্ভধারণ এবং গর্ভপাত দুটোর ক্ষেত্রেই তো একটু জানতে চাই আসলে যাদের গর্ভপাত হয়ে যায় তাদের লাইফস্টাইলটা পরবর্তীতে তারা কিভাবে মেনটেন করবে যাতে পরবর্তীতে তারা আবার গর্ভধারণ করতে পারে সেটাই আসলে যেটা হয়েছে যে গর্ভপাত যখন হয়ে গেল তখন কিন্তু মেয়েটা খুব মানসিক ভাবে ভেঙে পড়ে এবং সে তখন চিন্তা করে যে না আমি বোধহয় এটা খেয়েছিলাম এই জন্য হয়েছে আমি বোধহয় এটা করেছিলাম সেজন্য হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিছু প্রিকশন বলি যেমন খাবারের ব্যাপারে খাবারের ব্যাপারে কিন্তু আমরা প্রথম দিকে প্রেগনেন্সি প্রথম তিন মাস একটু আনারস পেঁপে গাজর কামরাঙ্গা এই জাতীয় ফ্রুটসগুলো এই চারটা ফ্রুটস স্প্যাসিক্যালি আমরা একটু অ্যাভয়েড করতে বলি কারণ এই এগুলো খুব বেশি মাত্রায় খেয়ে ফেলে এগুলোতেও কিছু অ্যাসিড থাকে যেটা কিন্তু গর্ভপাতের কারণ হতে পারে সেটা একটা হবেই যে তা না যেমন অনেক রোগী এসে বলে ম্যাডাম আমি তো গতকালকে আনারস খেয়ে আসলাম তাই বলে কি হয়ে গেছে না হয়ও না কিন্তু হতে পারে দেখে আমার অ্যাভয়েড করা আরেকটা যেটা হয়েছে যে আনপাস্তুরাইজড মিল্ক তারপরে আন যেটা আনকুকড ফিশ অথবা মিট এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলো কিন্তু অনেক সময় বডিতে গিয়ে সেটা বসে থাকে দেন আস্তে আস্তে যখন ফিটাল গ্রো হয় তখন করে সেখান থেকে মাংসগুলো বা গুলো খাচ্ছি দীর্ঘদিন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সেটাই বলছি যে এই যে দীর্ঘদিন ধরে রেফ্রিজারেটর থাকলে কিন্তু সেখানেও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করছে সেটা কিন্তু সবার মধ্যে খারাপ কিছু হতে হবে না কিন্তু দেখা যাচ্ছে একটি গর্ভবতী মায়ের ক্ষেত্রে কিন্তু সেটা একটা খারাপ কিছু বয়ে আনতে পারে আরেকটা যেটা হয়েছে লাইফস্টাইল লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে ওবেসিটি কিন্তু আমাদের সমাজে এখন একটা বিশাল সামাজিক সমস্যা এবং আমাদের ডক্টরদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই ওবেসিড যারা আসতেছে ওবেসিটি নিয়ে তাদের কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ইন্টারনাল হরমোনাল প্রবলেম থাকছে অথবা তাদের আনডায়াগনোজ ডায়াবেটিস থাকছে তাদের থাইরয়েডের প্রবলেম থাকছে এগুলোও কিন্তু হচ্ছে তার একটা কারণ হতে পারে এজন্য তাকে গর্ভতাবাদ প্রতিরোধ করার জন্য পরবর্তী গর্ভধারণের পূর্বেই তাকে আইডিয়াল বডি ওয়েটে আসতে হবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে তার লাইফ স্টাইল মডিফিকেশান যেমন অনেকেই কিন্তু আছে যে খুব অনিয়ম করে সারা রাত যাচ্ছে সকাল থেকে সারা রাত দুপুর ঘুমাচ্ছে এই যে তার নর্মাল রিদমের বাইরে এটাও কিন্তু তার বডিতে একটা হরমোনাল অ্যাবনমিটি করছে যেটা ব্যালেন্স ক্রিয়েট করে হ্যাঁ ব্যালেন্স ক্রিয়েট করছে তার ওভুলেশন ঠিক মতো হবে না অথবা এই যে স্ট্রেস নিচ্ছে সেখান থেকেও তার দেখা যাচ্ছে বেবিটা ডেভেলপ করলে বেবি আর মায়ের মধ্যে যে প্লাসেন্টা থেকে সার্কুলেশন হচ্ছে সেই স্ট্রেসফুল সিচুয়েশনে কিন্তু সেই সার্কুলেশনটা ঠিক থাকছে না আর একটা আমি আরও একটা কথা একটু বলতে চাচ্ছি তুমি যেহেতু বললে যে এই প্রথম অবস্থায় কিন্তু স্বামী স্ত্রী মেলামেশাটাও অবশ্যই একটু বাদ রাখতে হবে কারণ ছেলেদের স্পার্মে যে প্রোস্টাগল্যানিটা থাকে সিমেনে সেটাও কিন্তু অনেক সময় আবর্ষণের কজ হতে পারে কাজেই এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ আচ্ছা প্রশ্নটা হচ্ছিল যে গর্ভপাতের পর পর হচ্ছে দেখা যায় মাসিকের যে বিষয়টা থাকে এটা নিয়ে কিন্তু মেয়ের অনেক চিন্তিত থাকে যে গর্ভপাতের দুই মাস তিন মাস হয়ে গেছে তবে এখনো হচ্ছে মাসিক হচ্ছে না তাই বলে কি আমার বন্ধাত্ব সমস্যা হয়ে গেল কি তাহলে মাসিকের যে এই নর্মাল যে সাইকেলটা এটা কবে থেকে শুরু হতে পারে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো কারণ গর্ভপাতের পরে বেশিরভাগ মেয়েরা এই এক্সপেরিয়েন্সটা তারা শেয়ার করে অথবা আমাদের কাছে আসে যে ম্যাম আমার অ্যাবর্শনের পর আর মাসিকই হচ্ছে না অথবা মাসিকটা হচ্ছে কিন্তু ওটা একটু একটু ইরেগুলারলি হচ্ছে মানে সে ভালো মতো তার আগে যে ফ্লোটা হতো বা ফিক্স টাইমে সেটা হচ্ছে না এখন এইটা একটু জানাতে চাই যে যে কোনো একটা অ্যাবর্শন বা গর্ভপাতের পরে অথবা নর্মাল ডেলিভারির পরেও কিন্তু তার এই যে নর্মালি প্রতি মাসে মাসে সাইকেল হওয়া এই রিদমটা ফিরে আসতে একটু সময় লাগে ক্ষেত্রে কিন্তু এই টাইমটা আমরা অনেক সময় আমরা পিলও ব্যবহার করি কেন পিলে কয়েকটা ভালো ইফেক্ট পাওয়া যায় যে সে পিলটা খেলে তার মাসিকটা রেগুলার হবে তার যে ইরেগুলার স্পটিং হচ্ছিল যেটার জন্য সে ঠিক মতো কাজ করতে পারছিল না সেটা ঠিক ঠিক হয়ে যাবে এবং আমরা যেহেতু একটা গর্ভপাতের পর মাসে একটা বলছি এই টাইমটুকু তার একটা সুন্দর ফ্যামিলি প্ল্যানিং হলো তো কাজে এইটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার দরকার নেই সে আসলে এটা করলে গর্ভপাতের পর ঠিক মতো পিল খেলে দেখা যাচ্ছে তার মাসিকটাও রেগুলার হবে এবং এই টাইমে সে দেখে নিবে যে তার আসলে থাইরয়েডের প্রবলেমের জন্য এরকম অনিয়মিত মাসিক হচ্ছে তারা যেটা খুবই কমন আমাদের দেশে ওরাল কন্ট্রাসেপটিভ পেল নিয়ে একটা প্রশ্ন করতে একেবারে সে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আমরা গর্ভ হচ্ছে পাতের আগে বা সরি গর্ভ ধারণের জন্য খেয়ে থাকি যে না আমি হচ্ছে এখন

থাকছে আগেকার দিনের পিলগুলোতে কিন্তু এই প্রবলেমগুলো অনেক হতো কারণ ওখানে হাই ডোজ ডোজ্রোজেন থাকতো যেখান থেকে এমনও দেখা যেত যে একটা তারপর সে অনেক ধরে তার হচ্ছে না এটাকে আমরা পোস্ট পিল এই প্রবলেম নিয়ে কিন্তু আগে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসতো কিন্তু ইদানিং কিন্তু এই পিলগুলোতে এত লো ডোজ সোজেন থাকে সেটার জন্য কিন্তু এটা সহনীয় হয় এবং এই যে প্রবলেমটা এবং পিল ছেড়ে দিলে বরং তার অভুলেশনটা খুব তাড়াতাড়ি রিটার্ন করে তখন কিন্তু আরই প্রবলেমটা হয় না কাজেই এই ভুল ধারণা থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে আসার জন্য তোমাকেও ধন্যবাদ এবং যমুনা টিভির সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের